Smoking is injurious to health. It causes cancer. धूमपान स्वास्थ्य जन्य क्षतिकर एते कैंसर है অর্পণ, এই অর্পণ, ওঠ, কটা বাজে খেয়াল আছে? ওঠ রে, ওঠ। কিরে দেখ কটা বাজে, দেখ কটা বাজে, দেখেছিস? ও শিট, আরে কবে যে তোর বেলটা একটু ম্যাচিওর হবে কে জানে। সুন্দর মা ফোন করেছিল। ও তুমি কথা বলে নাও, আমি পরে দেখছি। সময় নেই, একদম সময় নেই। আরে ছেলেটার না পুরো পাগল একদম। হ্যালো, হ্যাঁ, ও আজ কি ফার্স্ট রিহার্সাল? আচ্ছা, ইয়ে তুই একটা কাজ কর, শুভেন্দু দাকে বল আমি এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি। হ্যাঁ আমি চলে যাচ্ছি। হ্যাঁ দেখো, থিয়েটারটা করতে গেলে বা থিয়েটার থাকতে গেলে ডিসিপ্লিনটা নিজের মধ্যে রপ্ত করতে হবে। সিনেমায় একটাই চাহিদা, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। তেমনই থিয়েটারেও একটাই চাহিদা, ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন। বুঝেছো সবাই? কি ব্যাপার অর্পণ? হ্যাঁ তুমি প্রথম দিনই লেট। থিয়েটারটা করতে গেলে এরকম আনপ্রফেশনাল কাজকর্ম করলে চলবে না, ডেডিকেশন আনতে হবে নিজের মধ্যে। সরি সুমন্ত দা, আসলে আমি আর কখনো হবে না। নো এক্সকিউজ, চুপ করে বসো। হ্যাঁ, যেটা বলছিলাম যে থিয়েটারের তিনটে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ডেডিকেশন, তারপর ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্কিং। এই তিনটে জিনিস একটা থিয়েটারের ছেলেকে তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তো আজকের যেটা আলোচ্য বিষয় হলো যে উদারা, উদারা ও তারার মধ্যে পার্থক্য। কি ব্যাপার, কাকে খুঁজছিস? এতক্ষণ ধরে যা যা শেখালাম বললাম বল না, মানে আমি, তুই আমায় বল উদারা, মুদারা আর তারার মধ্যে পার্থক্য বল। উদারা, মুদারা, তারা, শুভেন্দুদা তোমাকে দিদি ডাকছে। হ্যাঁ আমি আসছি।
এসে শুনবো উত্তরটা। হাই, আমি মেহু। ও হাই, আমি অর্পণ। কি ব্যাপার, কাকে খুঁজছিলিস? কাকে খুঁজবো, ওই নতুন তো, ওই জন্য চারিপাশটা একটু দেখছিলাম। ও, তার মানে তুই উদারা মুদারা আর তারা পার্থক্যটা জানিস, তাই তো? না, মানে আমি ঠিক খেয়াল করিনি, শুনিনি আসলে। ঠিক আছে, আমি বলছি। আমাকে একটু বেরোতে হবে, আজ এখানেই প্যাক আপ। আজ প্যাক আপ দিয়ে দিয়েছে। হ্যাঁ, চ প্যাক আপ প্যাক আপ প্যাক আপ। আজকের মতো বেঁচে গেলি। আজকে যাবো না, ভালো লাগছে না। কেন, চ না। আমি খুব ট্যাড রে, তোরা যা, এনজয় কর। সবাই যাচ্ছি, হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধল কেউ, হঠাৎ দাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ, হঠাৎ ঝিমিয়ে পড়া গানে ছন্দ বাঁধল কেউ, হঠাৎ দাসের দেশে এলো অবাধ্যতার ঢেউ। তুইও কি খবর পেলি কিসের এই রদ বদল, চেনা তাও নতুন যে পথ, হেঁটে দেখবি কি নম্বর। এই অগোছালো মন এতকাল করেছি গোপন, মেলেছি দক্ষিণ বারান্দায় মিহি মন হাওয়ার অপেক্ষায়। তুইও কি আশঙ্কায় একইভাবে স্তব্ধ নিরুপায়, যত্নবান হাতে রাজলায় একসাথে সাজাবি কি আয়। অভিমানের দরজা খোলা পিছু টান চাবি, ক্রমশ এ ভিড় হচ্ছে ফিকে অন্তঃসার শূন্যতায়, বুকের বাঁপাশে যে পথ শুধু তোকে খুঁজতে চায়। আজ স্মৃতি বেদুইন তুই ছাড়া বড্ড বেরঙিন, অন্যে হয়ে সরাচ্ছি ধুলো তোর সাথে মুহূর্ত গুলো। তুইও কি আশঙ্কায় একইভাবে স্তব্ধ নিরুপায়, যত্নবান হাতে রাজলায় একসাথে ফিরবি কি তোদের দল, এটা একটা ফ্যামিলি, ঠিক আছে? এখানে যদি তোরা ডিসিপ্লিন না মেনটেন করিস তাহলে এই নাটকটা কখনো দাঁড়াবে, কখনো দাঁড়া বাঁধবে না। তোরা সবাই সময় মতো আয়, আর আদারওয়াইজ যদি না আসতে পারিস আমি তোদের বাদ দিয়ে দেবো, বুঝতে পারিস সবাই? হ্যাঁ,
নাটকের ডেট একদম কাছে এসে গেছে, আমাদের আগের থেকে আরো সিরিয়াস হতে হবে, রিহার্সালটা আরো মন দিয়ে করতে হবে। হ্যালো, হ্যাঁ বলো আবির। কি করছো, কোথায়? আরে আমি শুভেন্দুদার মিটিং এ আছি, নাটকের ডেট নিয়ে আলোচনা হচ্ছিল। এই কয়েকদিন একটু বেশি ব্যস্ত থাকছো মনে হচ্ছে। মানে আবির তুমি ভালো করে জানো আমার কাজ তো তোমারই। হ্যাঁ থিয়েটারে এই দলটা অনেক পুরনো, তাই এখানেও তো টাইম নিতে হয় বলো। বুঝলাম, কাল প্রোডাকশনের গাড়িতে কয়েকটা স্ক্রিপ্ট বোধহয় ফেলে দিয়ে এসেছি, আজ যদি তুমি আমার বাড়িতে আসো তাহলে গাড়ি থেকে স্ক্রিপ্টগুলো নিয়ে এসো, একটু দরকার আছে। আজ? আচ্ছা ঠিক আছে। আবি একটা কথা বলবো? বলো। তুমি তো বলেছিলে দুমাসের মধ্যে রেজিস্ট্রিটা করবে, দুমাস তো হয়ে গেল, ডেট কিছু ঠিক করলে? তুমি জানোই তো মেহুল আমার কত প্রেশার কাজের, বলেছিলাম বাট এর মধ্যে না সম্ভব হবে না। তুমি কিছু মনে করো না বাবু, দেখো আমি যখন তোমাকে কথা দিয়েছি আমি ঠিক ম্যানেজ করব। লাভ ইউ। লাভ ইউ টু। ঠিক আছে রাখছি, আবার পরে কথা হবে। রাখছি। অর্পণ তুই? হ্যাঁ ওই শুভেন্দুটা ডাকছিল তাই আমি ডাকতে এলাম। কার সাথে কথা বলছিস? আমার বয়ফ্রেন্ড আবির, ওর একটা প্রোডাকশন আছে ওখানেই আমার ওর সাথে আলাপ, ওখানে আমি কাজ করি। আচ্ছা অর্পণ, তোরা ছেলেরা বিয়ের কথা বললে কাটিয়ে দিস কেন বলতো? আমি যখনই আবিরকে বিয়ের কথা বলি ও এড়িয়ে যায়। দেখ মেহুল, সব ছেলেরা তো আর সমান হয় না, হয়তো তোর আবিরও খারাপ নয়, হয়তো কোনো প্রেশারে আছে তাই হয়তো বিয়েটা করতে পারছে না, বাট তোকে ভালো তো বাসে। হ্যাঁ সে তো বাসে। তোর কোনো গার্লফ্রেন্ড নেই? না, অনেক আগে একজন ছিল, ব্রেকআপ হয়ে গেছে। আর এখন? না এখন আমি একজনকে ভালোবাসি, আমার মনে হয় তার আমার প্রতি কোনো ফিলিংস নেই, বাট আমার আছে। কেন রে? সেও তো অন্য কাউকে ভালোবাসে। বাদে চল, শুভেন্দুরা ডাকছে, চল চল চল। ঠিক আছে চল চল। কি ব্যাপার আবি, কার সাথে কথা বলছিলে? তোমাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য, আমি তোমার ভাই, আমার অধিকার আছে জানার। ভুলে যেও না তোমার আর আমার ডিভোর্সের প্রসেস অলরেডি চলছে, যতদিন না সেটা ফুলফিল হচ্ছে ততদিন তোমার আর আমার সেপারেট থাকার কথা, আমি তোমাকে কোনো জবাব দিয়ে করতে বাধ্য নই। এত এক্সকিউজ না দিয়ে আসল কথা বললেই তো পারো যে আবার কোনো মেয়ে সর্বনাশ করতে যাচ্ছ। হ্যাঁ করব। আচ্ছা তোমার কি? আমিও একটা মেয়ে, দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে। বেশ করব, মাই লাইফ মাই রুলস, আর হু আর ইউ আমাকে জ্ঞান দেবে বলা? হ্যাঁ আউট আউট। ওই তো ওরা এসে গেছে। কে লেঙ্গুস, এদিকে এসে বস। কি হয়েছে, কি বল? ঠিক বলেছি, ওটাই তো বলছি। হ্যাঁ ঠিক ওটাই বলছি। কে লেঙ্গুস, মেহুলের সাথে কি চলছে? না না কি চলবে, দেখ কিছু একটা চলছে নিশ্চয়ই। না না ও জোশিলা, শুভেন্দুদা আমাকে একটু বেরোতে হবে, আমার একটা কাজ পড়ে গেছে, একটা জিনিস দিতে যেতে হবে। আজকে কোনোভাবে ছাড়তে পারবো না, সামনেই শো, আজকে তোকে রিহার্সালে থাকতেই হবে। আচ্ছা ঠিক আছে। বাইরেটা দেখেছিস? বাইরেটা। অর্পণ একটু শুনবি? দেখেছি। বল কি হয়েছে? বলছিলাম আমি একটু ফেসে গেছি, তুই একটা জায়গায় যেতে পারবি? কোথায়? কটা স্ক্রিপ্ট প্রোডাকশন গাড়িতে রয়ে গেছে, আমি তোকে অ্যাড্রেস বলে দিচ্ছি, তুই একটু আবিরকে দিয়ে আসবি? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। থ্যাংক ইউ রে, তুই প্রোডাকশন গাড়ি চালকের সঙ্গে আমার কথা বলিয়ে দিস, উনি তোকে স্ক্রিপ্ট দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।
আমি অর্পণ, আমাকে মেহুল পাঠিয়েছে আপনাকে ওই স্ক্রিপ্টগুলো দেওয়ার জন্য, তো ও আজকে আসতে পারবে না, তো আমিই এলাম। তুমি ওর কে হও? আমি আমি মানে ওর বন্ধু হই, মানে আসলে ও আর থাক, বুঝে গেছি। আপনি না ওর সাথে একটা ফোন করে কথা বলে নেবেন, মানে আমি ফোন করে নিচ্ছি। কোনো দরকার নেই, আমি ওকে কল করে নেব, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ। হ্যালো, এইবার আমি বুঝতে পেরেছি যে তুমি এই কদিন হঠাৎ করে এত থিয়েটার পাগল হলে কেন। মানে তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে স্ক্রিপ্টটা পাঠিয়েছো, তুমি নিজে আসতে পারলে না, নাকি তোমার অর্পণ তোমাকে আসতে দেয়নি? আবির, ও আমার জাস্ট ফ্রেন্ড হয়। আমার কপালে কি চার অক্ষরের কিছু লেখা আছে বলে তোমার মনে হয়? আবির, তুমি আমাকে ভুল বুঝছো। প্লিজ নাটকটা বন্ধ করো, আর তোমার ডানা কি করে কাটতে হয় সেটা আমি জানি। রাখছি। আবির, আমাদের লিঙ্গুসের কি খবর? কদিন ধরে রিহার্সালে আসছে না। আরে ওকে তো ফোন করলে ফোনও তোলে না। কিছু তো কষিয়ে রসিলা কিছু চলছে ব্যাটার। তাই তো মনে হচ্ছে। হ্যালো, কি ব্যাপারে তোর? তুই রিহার্সালে আসিস না কেন? অফিসের কাজের চাপটা একটু বেড়ে গেছে, তাই আর কি। তোকে আবিরের কাছে পাঠানোর পর থেকেই তুই আর আসিস না, কি ব্যাপার বলতো? আমাকে সত্যিটা বল। হ্যালো, কি হলো, চুপ কেন বল? আসলে আমি এখন ঘরে আছি, সিনেমা দেখছি, তোকে আমি একটু পরে কল করছি। আমিও দেখবো সিনেমা, যাচ্ছি তোর বাড়ি, আর কি হয়েছে সেটাও শুনবো। না না মানে যাব না, তোর বাড়ি যেতে আমাকে বারণ করছিস? না না, আয়, বারণ কেন করবো, অলওয়েজ ওয়েলকাম, আয়। ঠিক আছে, দেন যাচ্ছি। হাই দিদি, কেমন আছো? এই চলছে, ভেতরে এসো। অর্পণ, মেহুল এসেছে। ইদানিং ছেলেটা এত ঘরকুনো হয়ে গেছে না, কি বলবো। তোর একটু কথা বল, আমি আসছি। কোথায় যাবে দিদি? এই এখানেই কাছে একজনের বাড়ি, তোরা কথা বল না, গল্প কর, আমি আসছি। আয় ভেতরে। চ।
আছি। ছেলেরা টাচ করলে মেয়েরা কিভাবে নেয়, আর টাচ না করলে সেটাই বা কিভাবে নেয়? আজ কিছু কথা বুকের মাঝে আগুন জ্বালালো, এই কাছে পাওয়া এই প্রথম ছোঁয়া, শিহরণ জাগায় ঢেউ থামে না, মন ভেসে বেড়ায় আকাশের পাড়ায়, পার হয় সব সীমানা। তো কি হয়েছে বলতো? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? হ্যাঁ দেখ, আমি এতটাও ন্যাকা নই। আমি প্রথম দিন থেকে অনেক কিছু লক্ষ্য করেছি। রিহার্সালে আসলে তুই আমায় খুঁজিস, অলওয়েজ, নো কমপ্লেন, নো ডিম্যান্ড, যা বলি যখন যেখানে যেতে বলি সেখানে চলে যাস। আর সেদিন আবিরের ওখানে যাওয়ার পর থেকে তুই তো আর রিহার্সালে আসলি না, আর আজকে এতটা কাছে চলে এলি। যখন সব বুঝেই গেছিস তাহলে বা জিজ্ঞেস করছিস কেন? দেখ পাগলামি করিস না, তুই তো জানিস আবিরের কথা। হ্যাঁ জানি, জাবির তোকে দিনের পর দিন অপমান করে, যে তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে তোর সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে। জীবনে কাউকে তো ঠিকঠাক পারফেক্ট মানুষকে তো বেছে নিতে পারিস। যে মানুষটা তোকে এতদিন ধরে ভালোবেসে এলো, এতদিন ধরে, দেখ বন্ধুত্ব থেকেই তো ভালোবাসা হয়, প্রবলেমটা কোথায়? প্লিজ অর্পণ একটু টাইম দে। আই লাভ ইউ মেহুল। কি হলো, রিপ্লাইটা পাবো না? আমার যখন সময় হবে আমি ঠিক বলবো। অর্পণ, দিদি চলে আসবে, এবার আমায় যেতে হবে। হুম, কালকে কি আমরা দেখা করতে পারি? কাল তো রিহার্সাল নেই, কোথায় দেখা করবি? কফি শপে। ওকে বাই। দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস, স্মৃতিরা গেছে বরবাস, কথারা হয়েছে নিঝুম, এবুকে তবু বারো মাস, ভালোবাসারই মোর সুন, ভালোবাসারই মোর সুন, ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনা,
এলে তুই সাথে থাকলে কি ভয়, ও ঠিকানায় পাঠালাম হৃদয়, প্রেম হলে সুরে গান বেজে যায়, সে দেয় যখন তবু সেই তো ভেজায়, ব্যথারা ফিরেছে পাস বালিশে জমে ভাঙা ঘুম, এ বুকে তবু বারো বদলে যাবে ফের হাত ধরে সময়ে, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ, ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ। আবিরের সাথে ব্রেকআপ হওয়ার পর থেকেই আমার কাজটা চলে গেল, মনে হয় ওই ভেতর থেকে কোনো কাঠি করেছে, বুঝলি? চাপ নিস না, আবার পেয়ে যাবি। আচ্ছা অর্পণ, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো? তুই ভাবছিস কি করে, কখনো না। তুই আমার দুনিয়া, আমার জগৎ, তোকে ছাড়া থাকবো কি করে? আই লাভ ইউ। সে শুনে কতটা বলেই দিলি। আমি বলেছিলাম না, যখন আমার সময় হবে আমি তখন ঠিক বলবো। লাভ ইউ টু মেহুল। আপ লোগে কাম করো, আপ লোগ থোড়া বাহার যাও, মুঝে অর্পণ সে কুছ জরুরি বাত করনা হ্যায়। বেঠো, বহুত ইম্পর্টেন্ট বাত হ্যায়। हाँ सर, बोलिए। मेरे पास तुम्हारे लिए एक बहुत अच्छा प्रोजेक्ट है, मैं चाहता हूँ ना प्रोजेक्ट तुम लो, पर इसके लिए तुमको हैदराबाद जाना पड़ेगा। मैं तुम्हारा सैलरी डबल कर दूंगा, आज रात को ही जाना पड़ेगा। अब मतलब मुझे हैदराबाद में शिफ्ट होना पड़ेगा? यस। तू यहाँ के कखनो छेड़े जाबि ना तो? तू ভাবছিস কি করে, কখনো না। তুই আমার দুনিয়া, আমার জগৎ, তোকে ছাড়া থাকবো কি করে? আই লাভ ইউ। सॉरी सर, मैं एक्चुअली मैं इस प्रोजेक्ट में नहीं रह पाऊंगा। मैं जानता हूं कि आप मेरा सैलरी डबल कर रहे हो, बट मैं कुछ नहीं कर सकता, सॉरी सर। ओके अर्पण, एज योर विश, मैं चाहता था आप ये करो। किरे मस्ती तो मस्ती हमारे अर्पण जादव पूरा छुप छुपे माल मेहुलर সাথে কি রকম রিলেশনশিপ করে নিয়ে বলতো? হ্যাঁ তো ব্যাটা ব্যাটাকে ধরতো, আজ ধরতে তো হবে, ট্রিট দিতে হবে। ওই তো অর্পণ এসেছে, ওই তো আরে ভাই ট্রিটটাকে দেবে আমার দাদু। মা তো দাদু কেন দেবে, আর আমি দেবো, পাবি পাবি পাবি, সব পাবি, সব পাবি, দেবো দেবো না, এই উইকেই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এই উইকেই দেবো। শোন না, হ্যাঁ বল। একটা গুড নিউজ আছে। আচ্ছা, আমি একটা সিরিয়ালে এডির কাজ পেয়েছি। বাহ, ওদের পরপর প্রজেক্ট হয়, মনে হয় ওরা আমাকে ফিক্স মেম্বার করে নেবে। এ তো দারুণ খবর। আই লাভ ইউ। লাভ ইউ টু। ঠিক আছে, এখন কাউকে বলিস না, সামনে 28 তারিখ আমাকে বেরিয়ে যেতে হবে। কোথায়? হায়দ্রাবাদ, ওখানেই শুটিং হবে। তোকে খুব মিস করবো রে। শুধু অনায়াসে খেলা করে আলো ছায়া, দূরে পথ ভেসে আছে, ডুবে গেছে আসা যাওয়া, এনি শীতে
অনায়াসে খেলা করে ভালো ছায়া, দূরে পথ বেশে আছে ডুবে গেছে আসা যাওয়া, একা হাঁটে কুহকিনী নীরবতা করতলে, অন্তবিহীন কুড়ি ফোটে ঝুড়ে যাবে বলে, তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তম, তোমাকে সাজাবে বলে কোটি কথা করি জমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তম। ব্যাগটা দে। বাই অর্পণ। তুই সত্যি চলে যাচ্ছিস অর্পণ? প্লিজ তুই ইমোশনাল হয়ে পড়িস না, আমি তো আবার ফিরে আসবো। আর তুই তো জানিস সবটাই, যখন কাজটা ছিল না তখন কতটা অসহায় হয়ে পড়েছিলাম, আর এখন আমি কাজটা পেয়েছি আমার কেরিয়ারের কথাও তো ভাবতে হবে বল। তুই এমন করিস না প্লিজ। তুই যে আমাকে বলেছিলিস আমাকে ছেড়ে কখনো যাবি না, আর আজ তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। ওই টাইমটা এমনই ছিল যে আমার কাজটা চলে যাওয়ায় আমি ভেঙে পড়েছিলাম, আর সেই টাইমে তুই আমাকে হেল্প করেছিলিস, আর এখন আমি কাজটা পেয়েছি, আর তোর জন্য যদি আমাকে কাজটা ক্যান্সেল করে দিতে হয় তাহলে আমি আবার ভেঙে পড়ব। তুই কি সেটা চাস বল? তোর কাজ করার কি দরকার, তুই আমার কাছে থেকে যা, ওকে আমি অনেক যত্নে রাখব। তুই কিন্তু এবার আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছিস। না না না, আমি সেটা বলতে চাইনি। দেখ আমার লাইফ আমার প্রফেশন, আমি কোনটা কি করবো না করবো সেটা আমার ব্যাপার। বাই। আধারে মায়া বাড়ে পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা, এ আধারে মায়া বাড়ে পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা। কি বিবাস, কি খবর? এই আর একজন এখানে মাঝে মধ্যেই আসে, কখনো কিছু ভাবে কখনো কিছু লেখে, আবার চলে। আচ্ছা আমি একটু আসছি। হাই। আর ইউ ওকে? আমি অভি, নাম তো শুনাই হোগা, মনে পড়েছে আমায়? না মনে পড়ারই কথা, তোমরা আমাকে চিনবে না, তোমরা বলতে তুমি আর তোমার পার্টনার আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাদের দুজনকেই চিনি। তো সে কোথায়, কেমন আছে? ভালো আছে, ভালো আছে। কি হলো, কাজ কেন, কি হয়েছে আমাকে বলো। না না কিছু না, কিছু না। কিছু না হয়ে থাকলে কি চোখের জল এমনি এমনি আসবে? আমাকে বলতে পারো, সময় তোমার জায়গায় আমিও ছিলাম, বলতে পার। ও আর নেই আমার সাথে, অনেকদিন হয়ে গেল ওকে আমি দেখিনি, একটা সময় ছিল আমার খুব খেয়াল রাখত, কিন্তু আজ
কিন্তু আমি জানি ও আজ ভালো আছে, খুব ভালো আছে। বুঝলাম, আসলে জানবে তুমি যে ওকে এখনো ভালোবাসো, ওর অভাবটা অনুভব করছো, কিন্তু ও কি তোমাকে এখনো সেই ভালোবাসাটা বাসে? থেকে যায় শুধু স্মৃতি, মায়া, টান আর ঘটে যাওয়া সেই নিঃস্বার্থ দিনগুলো আর তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু নিজেকেই নিজেকে দোষ দেয় সেই নির্মল স্বার্থহীন বিশ্বাসগুলো। মন থেকে একটাই কথা ভেসে আসে বারবার, ও একদিন ফিরে আসবেই। তবে এটা শুধু মনের কল্পনাই মাত্র, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। আর এটাই সত্যি কথা, সব থেকে সত্যি, আর এটাই বাস্তব। আর এই কঠিন এই কঠিন বাস্তবটা যত তাড়াতাড়ি তুমি মেনে নিতে পারবে ততই তুমি ভালো থাকবে। কারণ যে ফিরে আসার সে কখনো তোমায় ছেড়ে যাবে না, আর যে ছেড়ে যাওয়ার সে কখনো আর ফিরে আসবে না, বুঝেছো? কিন্তু ও কখনো তোমাকে ছেড়ে যাবার মানুষ তো নয়। ও আমাকে বলেছিল আমি যেন ওকে ছেড়ে না যাই, আমাকে খুব ভালোবাসত, হয়তো আজও, কিন্তু কেন? তবে আজ আমি আমার সব কষ্টগুলোকে ভালো লাগাতে পরিণত করে দিয়েছি। এখন কষ্ট হলে কষ্টগুলোকে কষ্ট বলে মনে হয় না, ভালো লাগে। বাহ, যা বুঝলাম তুমি এখনো কেন আর হয়তোর মধ্যে আটকে আছো, তাই তো? এই কেনটা হচ্ছে তোমার একটা অবুঝ প্রশ্ন, আর হয়তোটা হচ্ছে তোমার মন থেকে গড়া জাস্ট একটা ভাবনা মাত্র, আর কিছু না। এই দুটোরই কোনো বাস্তবতা নেই। আমার মনে হয় এই কেন আর হয়তোর মধ্যে আটকে না থেকে নিজের জীবনটাকে শক্ত করে জীবনটাকে উপভোগ কর, সেটাই ভালো হবে তোমার জন্য। চলো, আজ আমি এলাম, আবার দেখা হবে কোন নতুন গল্পে। ওকে, বাই। এই সমাধি ঘিরে জমে সমসাময়িক কোলাহল, কেঁপে ওঠে পরিচিত অপরাধী শব্দদল, একে একে ঘর ভাঙে কাছে ডাকে জলরাশি, তুমি আছো অনুভবে দ্রুত পায়ে সরে আসি, একে একে ঘর ভাঙে কাছে ডাকে জলরাশি, তুমি আছো অনুভবে দ্রুত পায়ে সরে আসি। হে আধারে মায়া বাড়ে পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা। হে আধারে মায়া বাড়ে পারো যদি করো ক্ষমা, আশা রাখি দেখা হবে শুভরাত্রি প্রিয়তমা।